আসসালামু আলাইকুম সোভিয়েটস আজকের এই ভিডিওটি কোন টপিকের উপরে হতে যাচ্ছে আশা করি আপনারা ভিডিওর থাম্মেল দেখেই বুঝে গেছেন তোভিয়াটস আজকের এই ভিডিওতে সিপিএ ফ্রেশ মার্কেটিংয়ের জন্য টপ একটি ট্রাফিক সোর্স শেয়ার করবো যেখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন সরাসরি অফার লিঙ্ক প্রমোট করে মার্কেটিং করতে পারতিছেন তার মানে বুঝতে পারতেছেন ইনকাম হবে আপনাদের উড়াধুরা একটু যদি ব্যাক করে চলে যায় দেখেন অনলাইনে এত পরিমাণে ট্রাফিক আছে দেখেন সকল ট্রাফিকই কিন্তু দেখেন এখানে আমাকে এস এম এস করছে আমি কোন ট্রাফিক রেখে কোন ট্রাফিকের সঙ্গে কথা বলবো এখানে কিন্তু মেসেজ করে শেষ করতে পারবো না সো আপনারা শুধু দেখেন ফ্রেশ মার্কেটিং এই যে দেখেন আমি এডি ব্লু কাজ করতেছি আপনারা চাইলে এডি ব্লু মিডিয়া অ্যাফ মেইন অ্যাফ রোয়েল এবং ভেটস মাইলিড সিপিএ গ্রিপ তারপরে আপনার হচ্ছে ম্যাক পেল এই ধরনের নেটওয়ার্কগুলোতে লিঙ্ক উঠাইয়ে ল্যান্ডিং পেজ অথবা ল্যান্ডিং পেজ ছাড়া সরাসরি আজকের এই সাইটটিতে মার্কেটিং করে উড়াধুরা একটা আর্নিং করে নিতে পারবেন তো সম্পূর্ণ ডিটেলস ভিডিও আপনাদেরকে দেখাই দিব যারা ভিডিওটি স্কিপ করে দেখবেন ভাই আগে আপনাদেরকে বলে এই আপনাদের প্যানেলটা কিন্তু সাসপেন্ড হয়ে যেতে পারে কারণ আমরা দেখেন এই যে সরাসরি এই সাইডগুলিতে অফার লিঙ্ক প্রমোট করে কাজ করতেছি ট্রাফিক কিন্তু অনলাইনেই আসে আমাদের অ্যাকাউন্ট আপনাদেরকে একটু যদি দেখাই কোনো কিন্তু প্রবলেম হয় নাই দেখতে পাচ্ছেন ভাই কিন কেন প্রবলেম হয় নাই এখন যদি আপনাদেরকে বলি ভাই এখানে দেখেন প্রতিটা প্ল্যাটফর্মে কিন্তু তাদের ট্রাফিক কন্ডিশন বলে দেয় যে তারা কী টাইপের ট্রাফিকগুলো অ্যালাউ করবে অথচ দেখেন আমরা যদি একটু নিচের দিকে চলে যাই এই অফারগুলোই কিন্তু আমরা দেখেন সরাসরি এই যে সাইটি অ্যাপ্লিকেশানে ট্রাফিকের সঙ্গে চ্যাট করে পাঠাচ্ছি এই যে দেখেন সরাসরি পাঠাইছি এখানে কিন্তু ম্যাথড ইউজ করা আছে তো সম্পূর্ণ ডিটেলস ভিডিওটি আপনারা ফুল্লি কন্টিনিউ করবেন সময় দিয়ে কাজ করলে ভাই যেহেতু ট্রাফিকের অভাব নাই আর সরাসরি এই স্যারটিতে আপনারা অফার লিঙ্ক প্রমোট করে কাজ করতে পারতেছেন ট্রাফিক আছে অনলাইনে তার মানে ইনকাম কিন্তু আপনাদের সেই লেভেল হবে এই যে দেখেন আবারও একটা ট্রাফিক মেসেজ করে দিল দেখছেন এই যে দশটা আট মিনিটে দেখেন এই যে ট্রাফিকটা মেসেজ করে দিয়েছে সরাসরি অফার লিঙ্ক প্রমোট করবো আর উড়া একটা ইনকাম করে নেবে এই স্যারটিতে সো আর বেশি কথা না বাড়াই চলে আমরা সিম্পলিভাবে ভিডিওর ম্যান টপিকে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা এখনও যদি ভিয়ার্স ক্যান্ডলি আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই অবশ্যই করে ভালোবেসে কেনলি আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে আপডেট ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনারা নোটিফিকেশান পেয়ে যান তো সিম্পলিভাবে চলেন বেটস আমরা এখন ভিডিওর ম্যান টপিকে ব্যাক করি সো বেটস ভিডিওর ম্যান টপিকে আসার পরেই আজকে আজকের কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনগুলো কীভাবে পাবেন এবং আপনাদেরকে একটু যদি আমি লিঙ্কগুলো দেখাই দেখেন মানে ল্যান্ডিং পেজ ক্রিয়েটের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে হিউজ দেওয়া আছে মা আইটি টেক চ্যানেলে দেওয়া আছে সুমন টেক টোয়েন্টি ফোর চ্যানেলে মানে যে চ্যানেলে ভিডিওটা আপনারা দেখতেছেন এই চ্যানেলেও দেওয়া আছে তো সুন্দরভাবে আইকেচি ল্যান্ডিং পেজ কীভাবে ক্রিয়েট করবেন এখানে কিন্তু আমার দেওয়াই আছে আমি কিন্তু অলরেডি ক্রিয়েট করে নিচ্ছি ভিডিওটা লং করবো না যার কারণে দেখেন আমি কিন্তু এখানে রেখে দিছি এখন যেহেতু এই প্ল্যাটফর্মগুলো যেমন এডিব্লু ইডি অ্যাপ মিন এরা কিন্তু ভাই চ্যাট ট্রাফিক অ্যালাউ করে না অনেকটা ট্রাফি সিপে নেটওয়ার্কের মতন যারা ট্রাফিতে কাজ করছেন তারা জানেন সো চ্যাট ট্রাফিক যেহেতু অ্যালাউ করে না আমাদেরকে দেখেন লিঙ্কটা এইভাবে ইউটিউব রিডাইরেক্ট করতে হবে তো এই প্রসেসটাই আপনাদেরকে দেখাই দেব এবং ইউটিউব রিডাইরেক্ট করার পরে এই যে নিচে দেখতেছেন এরকম শর্ট লিঙ্ক ক্রিয়েট করে নেবেন দেন কীভাবে প্রমোট করবেন আজকের অ্যাপ্লিকেশানটিতে সেইগুলো সব কিছু ডিটেলস আপনাদেরকে দেখাই দিচ্ছি অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে সব কিছু অল এভরিথিং সো চলেন এখন আপনাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে ভাই আজকে ট্রাফিক সোর্স আপনাদেরকে একটু যদি দেখায় দেখেন এই যে আজকে ট্রাফিক সোর্সটা হচ্ছে এই যে এই অ্যাপ্লিকেশানটি তো অ্যাপ্লিকেশানটি কই থেকে পাবেন এটাই আপনাদেরকে প্রথমে দেখায় তো প্রথমেই আমরা চলে যাচ্ছি প্লে স্টোরে তো প্লে স্টোরে আসার পরেই এখানে আমরা সার্চ করব দেখেন র্যান্ডম চ্যাট লিখে তো র্যান্ডম চ্যাট লিখে সার্চ করার পরে একটু যদি নিচে চলে যাই এই যে এই অ্যাপ্লিকেশানটা আপনারা আপনাদের ডিভাইসে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর একটু যদি নিচের দিকে চলে যায় দেখেন দশ মিলিয়ন অ্যাপ্লিকেশানটা ডাউনলোড হয়েছে ভাই এমনি এমনি কিন্তু নয় রেটিংও দেখেন থিন থ্রি পয়েন্ট ফোর তার মানে অনেক ভালো একটা অ্যাপ্লিকেশান আপনারা শুধু সময় দিয়ে কাজ করবেন ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া জার্মানি নেদারল্যান্ড অল এভরিথিং ট্রাফিক আছে এখানে তবে ইউনাইটেড স্টেটস মানে এক কথা ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া ট্রাফিকই বেশি পাবেন তো এই অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে নেবেন দেন আপনারা ভাই আপনারা যে কোনো একটা ফ্রি ভিপেন ইউজ করতে পারেন তো আমি গো ভিপেনটা ইউজ করব তো এখান থেকে আমি গো ভিপেন লিখে সার্চ করে দিলাম প্লে স্টোরে এই যে এই অ্যাপ্লিকেশানটা আপনারা অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন আপনাদের ডিভাইসে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন বা আপনাদের কাছে পেড ভিপেন থাকলে সেই ভিপেনটা ইউজ করতে পারেন তো এই দুইটা হলেই হচ্ছে এখন চলেন আমি আপনাদেরকে লাইভ দেখাই দিচ্ছি তো ভাইয়া প্রথমেই আমাদের কাজ হবে কি ভিপিএনটা ওপেন করব। তো ভিপেনটা ওপেন করার পর একটু অ্যাড করব দেখেন এখান থেকে আমরা ইউনাইটেড স্টেটসের সার্ভারটাই ইউজ করবো দেন এখান থেকে আমরা এই যে সার্ভারে ক্লিক করে দিলেই আপনারা ইনস্টল করে নেওয়ার পরে এখানে অ্যাভেলেবল সার্ভারগুলো পেয়ে যাচ্ছেন তো আমি ইউনাইটেড স্টেটসতেই সিলেক্ট করে দিলাম দেন এখান থেকে আমি আরোতে ক্লিক করে দেব সিম্পলিভাবে আরোতে ক্লিক করে দিলাম অনেক ক্ষেত্রে অ্যাড আসবে অনেক ক্ষেত্রে অ্যাড আসবে না দেখেন অ্যাপ্লিকেশনটার কীরকম রেসপন্স ট্রাফিক কিন্তু এখনও রিপ্লে করতেছে শুধু সঠিকভাবে ভাই আপনাদের লিঙ্ক প্রমোটিং সিস্টেমটা জানতে হবে প্লিজ ভিডিওটাকেও স্কিপ করবে না ভাই হয়ে কিন্তু আপনাদের প্যানেল সাসপেন্ড যাওয়ার চান্স থাকবে আগেই বলে নিচ্ছি কারণ আমরা কাজ করতেছি ভাই পেমেন্ট উঠাচ্ছি যার কারণে মেথডটা শেয়ার করে দিচ্ছি স্কিপ করে দেখলে ভাই আপনারাই মিস করবেন আপনাদের প্যানালি সাসপেন্ড হয়ে যাইতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন আমার ভিপিএনটা কিন্তু সঠিকভাবে কানেক্ট করা কমপ্লিট তো এখন আমি এখান থেকে ব্যাক করে চলে যাচ্ছি আজকের কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশানটি আমি এখন ডাটাটা ক্লিয়ার করবো যেহেতু অলরেডি আমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আসে আমি যে থিয়েটারটা ক্লিক করে দিলাম দেন এখান থেকে আমি নিচে চলে গেলাম স্টোরেজ গিয়ে আমার অ্যাপ্লিকেশান ডাটাটা ক্লিয়ার করে নিচ্ছি তো অ্যাপ্লিকেশানের ডাটাটা ক্লিয়ার করে নেওয়ার পরে দেন এখান থেকে আমরা এখন সিম্পলিভাবে আজকের কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশানটা ওপেন করব শুধু এই ট্রাফিক সোর্সে সময় দিয়ে কাজ করবেন পার ডে দশ থেকে পনেরো বিশ ডলার করে আপনারা ইনকাম করতে পারবেন তো এখানে কিছুক্ষণ সময় নেবে তো আমরা ওয়েট করি দেখেন কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে সিস্টেমগুলো চলে আসবে মাঝে মাঝে এই অ্যাপ্লিকেশানটিতে অ্যাড ভাই যেহেতু ফ্রি অ্যাপ্লিকেশান বুঝতে পারতেছেন যেহেতু ভালো প্রফিট আসতেছে অনেক ভিজিটর আছে সাইটটিতে সো অ্যাড আসবে মাঝে মাঝে আপনারা একটু সেগুলো মানে দেখে নিতে হবে এতটুকু ঝামেলা আপনাদেরকে মানে এক কথা অ্যাভয়েড করে যাইতেই হবে সো দেখেন অ্যাপ্লিকেশানটা ওপেন হওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তিনটা অপশনেই আপনারা সুন্দরভাবে টিকমার্ক করে দেন টিকমার্ক করে দেওয়ার পর অবশ্যই গুগল গুগলেন্ডার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কন্টিনিউ উইথ গুগল নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেন যেহেতু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল হয়তো ওই জিমেলটাও ধরে নিতে পারে কিছু কিছু ডিভাইস কিন্তু এমনটাই হয়ে থাকে সো আমরা এখন একটু অ্যাড করি দেখি এখানে এই যে ক্যাপসার চাইছে কারণ আমি রোবোটিং সিস্টেমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি না করতেছি কি না এটা অবশ্যই কিন্তু এই স্যারটি যাচাই করবে তো এই যে দেখেন যাচাই করতিসে তো আমি মোটর ব্যাগটা সিলেক্ট করে দিচ্ছি মোটর ব্যাগ বলছে এই যে উপরে বলে দেয় ম্যানুয়ালি তো আমি সিলেক্ট করে দিলাম তো আমাদেরকে একটু অ্যাড করতে বলতেছে আশা রাখি ওই জিমেলটা আমার এই দিতে চাইবে না যদিও বা চাই হ্যাঁ চাই নাই যে দেখেন আমার সিস্টেম চলে আসছে তো এখান থেকে আমি এখন একটা জিমেল সিলেক্ট করে দিই অ্যাকাউন্টটা সিম্পলিভাবে ক্রিয়েট করে নিব তো একটু নিচের দিকে চলে যাচ্ছি আমি সিম্পলিভাবে এখান থেকে আমি আমার মতো করে একটা জিমেল সিলেক্ট করে দেব তো বেটস সিম্পলিভাবে আমি এই যে এই অ্যাকাউন্টটির এই জিমেলটার আন্ডারে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব তো আমি এটাই সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করে দেওয়ার পরে একটু অ্যাড করি ট্রাফিকের না শুধু একটু পরিশ্রম করে ভাই আর ভিডিওটাতে আমি কি বোঝাতে চাচ্ছি কিভাবে লিঙ্কগুলো প্রমোট করাতে বলতেছি এইভাবে করা ট্রাই করবেন আসলে কি ভালো ফিডব্যাক পাবেন তো আমাদেরকে একটু অ্যাড করতে হবে তো দেখতে পাচ্ছেন দেখেন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে ভাই খুবই সিম্পল খুবই ইজি ক্রিয়েট হয়ে যাওয়ার পরে প্রথমেই ভাইয়া আগে ট্রাফিককে নক দিবেন না কারণ ট্রাফিক কিন্তু রিপোর্ট করে দিবে যদি তাদের কাছে ফেক মনে হয় তখন কিন্তু আপনার ডিভাইস থেকে ব্র্যান্ড করে দিবি অ্যাপ্লিকেশানটা কারণ দশ মিলিয়ন ডাউনলোড হয়েছে ভাই তার মানে কিন্তু এখানে হিউজ ভিজিটর আছে দশ মিলিয়ন মানে তো বুঝতে পারতেছেন ভাই কত কতগুলো ট্রাফিক বা কতগুলো ইউজার আছে এখানে সো এখান থেকে আমরা প্রথমে থিয়েটারে ক্লিক করে দেবো থিয়েটারে ক্লিক করে দেওয়ার পরেই ভাই এখানে দেখেন এই নামটা কিন্তু আমার নেয় নাই সুন্দরভাবে নাম দিতে হবে সেটিং লগটিতে ক্লিক করে দেন দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দেন প্রথমেই এই যে নিক নামটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেন এখানে সুন্দরভাবে একটা ইউনিক নাম দিবেন আনকমন ইউনিক নেম চার্লে এই যে আমি এই নামটা দিয়ে দিলাম দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম তারপরে দেখেন এখান থেকে আমরা জেন্ডারে ক্লিক করে দেবো জেন্ডারে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আই এম এ অবশ্যই ওমেন এগুলো কিন্তু সিলেক্ট করে দিতে হবে ভাই এগুলো নিয়ে আপনারা ভুল করেন দেখেন তাহলে কি ট্রাফিক রেসপন্স পাবেন বলেন এগুলো নিয়ে সেট আপ করে নেবেন দেন ওকেতে ক্লিক করে দিলাম দেন এগ্রিতে ক্লিক করে দেওয়ার পরে একটু অ্যাডাল্ট দেবেন আমি এখান থেকে বাইশ করে দিলাম দেন ওকেতে ক্লিক করে দিলাম এই যে জেন্ডার শুধুমাত্র আমরা ম্যান নিব ওকেতে ক্লিক করে দিলাম অন্যথায় মেল পার্সন আসে ফিমেল পার্সন সরি অন্যথায় ফিমেল পার্সন আসে ঝামেলা করবে দেন এগ্রিতে ক্লিক করে দেওয়ার পর আমরা একদম আঠারো থেকে একশোও করে দেব সকল ধরনের ট্রাফিক নেব আমরা সো আঠারো থেকে একশো করে দিলাম দেন ওকেতে ক্লিক করে দিলাম সব কিছু ঠিকঠাক ভাই অ্যাভেলেবল আর এখানে কোনো কাজ নাই এখন একটা কাজ হচ্ছে ফটো আপলোড করব তো প্লাসে ক্লিক করে আমি একটা ফটো আপলোড করে নিচ্ছি সো ভিজার্স আমি এই ফটোটাই আপলোড করে দেবো দেন এখান থেকে আমি টিকমার্কে ক্লিক করে দিলাম এই ধরনের ফটো আপনারা ফেসবুকের গ্রুপ রিডিটস প্রিন্টারেস্ট প্রোফাইল ক্রিয়েট করে সেগুলো থেকে জেনারেট করতে পারেন তো আমাদের কাজ কমপ্লিট এখন আমরা এই অ্যাকাউন্টে কাজ শুরু করে দিতে পারি তো এখান থেকে আমরা যদি এখানে ক্লিক করে দিয়ে দেখেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু এই যে নাম নিয়ে নিচ্ছে দেন ওমেন বয়স এগুলো একটু জাস্ট করে নেবেন দেন এখানে ইমেজটাও এই যে শো করে নিয়েছে আমাদের কমপ্লিট এখন দেখেন ভাই ট্রাফিকের মেলা শুধু সার্চ লোকটাতে ক্লিক দেবেন মাঝে মাঝে অ্যাড আসবে আমি তো আপনাদের কিন্তু ফার্স্টেই বলে নিছি এই একটাই ঝামেলা এই সার্টিতে এই যে অ্যাড অলরেডি চলে যাচ্ছে সো আমাদের অ্যাড দেখা কমপ্লিট হয়ে গেছে ঠিক আপনাদের সামনে দেখেন এরকম একটা ইন্ডিপেজ চলে আসবে সার্চে ক্লিক করার পরে তিনটা অপশনে আপনার টিকমার্ক করে দেন দেন এখান থেকে এই যে টালকে এই অপশনটিতে ক্লিক করে দেন দেখেন একটা ট্রাফিক কিন্তু আমাদের সামনে চলে আসছে তো এ কিন্তু দেখেন এই যে অনলাইনে আসে আপনি চাইলে হাই দিতে পারেন আর অ্যাকাউন্ট লাইভ হবে কিছুক্ষণের মধ্যে ভাই তখন আমি ফার্স্টে যাইডিটা আপনাদেরকে দেখায় দিলাম এরকম ট্রাফিক আসে শুরু করবে আবারও ব্যাক করে চলে যান দেন এই যে দেখেন ট্রাফিক কিন্তু অলরেডি রিপ্লাই করে দিয়েছে আবারও সার্চে ক্লিক করে দিলাম এই যে আবারও ট্রাফিক আসছে দেন এখান থেকে হাই দিয়ে দিলাম থ্রিতে হিউজ ট্রাফিক পেয়ে যাচ্ছেন মার্কেটিংয়ের জন্য লিঙ্ক ক্রিয়েট সিস্টেম এখন আপনাদেরকে দেখাবো আবারও সার্চে ক্লিক করে দিচ্ছি কয়েকটা ট্রাফিককে একটু মেসেজ দিয়ে নেই আমার অ্যাকাউন্ট একটু লাইভ হয়ে যাক কেউ হাই দিয়ে দিলাম দেন ব্যাক করে যাচ্ছি দেখেন দুইটা টপিকে মেসেজ করছি দুইটা টপিকে কিন্তু রিপ্লে করে দিয়েছে হ্যাঁ সে দেখেন এই যে তার কিন্তু দেশ সব কিছু বলে দিছে দেখেন তো এইভাবে আপনারা কিন্তু সব কিছু বুঝতে পারতেছেন দেন দেন আবারও সার্চে ক্লিক করে দিচ্ছি যেই কান্ট্রির যেই ট্রাফিক তাকে সেই অফারগুলো খাওয়াবেন তাহলেই হয়ে যাচ্ছে যে কেউ হাই দিয়ে দিলাম দেন ব্যাক করে চলে যাচ্ছি দেখেন সকল ট্রাফিক অনলাইনে আসে এখন কিন্তু দেখেন আর অ্যাড আসেনি আবার কিছুক্ষণ পরে অ্যাড ডিস্টার্ব করবে আবারও ব্যাক করে চলে যাচ্ছি দু একটা ট্রাফিককে আগে মেসেজ দিয়ে নিই এই যে দেখছেন ট্রাফিক কোয়ালিটিগুলো দেখেন ভাইয়া এগুলো কিন্তু একদম ফরেন কান্ট্রি ট্রাফিক একে হয়ে দিয়ে দিলাম সে রিপ্লে করুক তো এখন আমরা চলেন লিঙ্কগুলো ক্রিয়েট শিখে আসি তো অ্যাভেলেবল কিন্তু আমরা দেখেন প্যানেল থেকে কিন্তু লিঙ্ক ওঠানো সকলেই জানি এটু এগুলো কিন্তু আমি আর এসকের ভিডিওতে দেখাচ্ছি না ভাই আর যদি ডিটেলস ভিডিও লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে হবে কারণ ভাই দেখেন এই প্যানেলগুলো থেকে লিঙ্ক কীভাবে ওটা আমরা কিন্তু অ্যাভেলেবল জানি এই যে ধরনের অফারগুলো তো এই কারণে আমি এখানে দেখাই দিলাম এখান থেকে লিঙ্ক উঠাইয়ে আপনাদেরকে প্রথমেই কাজ হবে ভাই অবশ্যই ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হবে আই ক্যাচি ল্যান্ডিং পেজ তো ল্যান্ডিং পেজ ক্রিয়েটের ভিডিও যদি আপনাদের দেখেন আমি আপনাদেরকে দেখাই আমি সুন্দরভাবে ল্যান্ডিং পেজ ক্রিয়েটের একটা ভিডিও অলরেডি আপনাদেরকে দেখাই দিয়েছি তারপর আপনাদের সুবিধার্থে আমি আবারও দেখাই দিচ্ছি আপনারা কোথায় পাবেন দেখেন আমি মা আইটি টে ক্লিকে সার্চ করে দিলাম তো সার্চ করে দেওয়ার পরে দেন এখান থেকে আমাদের চ্যানেলের ভিতরে আপনারা প্রবেশ করবেন দেন এখান থেকে ভিডিওতে ক্লিক করে দিলাম একটু যদি নিচের দিকে চলে যায় দেখেন আইকেচি ল্যান্ডিং পেজ আপনারা ক্রিয়েট করতে পারবেন জাস্ট এই যে এই ভিডিওটা দেখতে হবে চার উইক আগে আমি আপলোড করে দিয়েছি দেখেন এই যে প্রফেশনাল ল্যান্ডিং পেজ তো এইভাবে আপনাদেরকে ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করতে হবে তো এই ভিডিওটিতে আপনারা গিয়ে দেখে আসবেন আর এখন আমি যদি আপনাদেরকে একটু নোট পেডে নিয়ে যাই সিম্পলিভাবে দেখেন ওই যে ভিডিওটা লিঙ্ক আপনাদেরকে দেখাই দিলাম যে ভিডিওটা দেখে আপনাদেরকে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হবে ওই একই প্রসেসে আমার দেখেন এই যে দুইটা অফারে দুইটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা আছে উপরেরটা হচ্ছে ক্যাশ আপের অফার আর নিচের এটা হচ্ছে আপনাদের হচ্ছে পেপালের একটা অফার টোটালি দুইটা অফার আমি দুইটা অফারই ট্রাফিকদেরকে প্রমোট করে সাইটটি থেকে লিঙ্ক ওপেন হচ্ছে কিনা সব কিছু আপনাদেরকে দেখাই দেব তো প্রথম কথা হচ্ছে এই দুইটা লিঙ্ক গুগল সাইট থেকে আপনারা যে ভিডিওটা দেখতে বললাম থেকে গিয়ে দেখে আসবেন দেখে আর অলরেডি যারা জানেন তারা ক্রিয়েট করে তো তো নেওয়ার পরে সরাসরি কিন্তু ভাই এই লিঙ্কগুলো শর্ট করে আপনারা আজকের অ্যাপ্লিকেশানটিতে মারতে পারবেন না তাহলে কিন্তু ওই এভাবে যদি মারেন তাহলে আপনাদের কিন্তু মানে ট্রাফিক যদি কনভারেশান দেয় আপনি কিন্তু ওটা চ্যাট ট্রাফিক বলে গণ্য হবে তাহলে আপনাদেরকে এখন করতে হবে কি এই লিঙ্কগুলোকে ইউটিউব রিডাইরেক্টিং করতে হবে কারণ এমন কোনো প্ল্যাটফর্ম নেই ভাই যে ইউটিউবে ট্রাফিককে নেয় না আর ইউটিউবের ট্রাফিক কিন্তু হাই সিপিএম হাই কোয়ালিটির ট্রাফিক সো মানে এই লিঙ্কগুলোকে আপনাদেরকে ইউটিউব রিডাইরেক্টিং করে এরকম একটা লিঙ্ক তৈরি করতে হবে দেন আপনাদেরকে আবার এই লিঙ্কটা শার্ট করে এরকম একটা লিঙ্ক তৈরি করতে হবে দেন এই লিঙ্কটা আপনাদেরকে আবার প্রমোট করতে হবে এইচটিটিপি সারা আশা কি বুঝতে পারছেন চলেন এখন আপনাদেরকে আমি দেখাই দিই ধরেন আমি এই যে উপরে লিঙ্কটা সুন্দরভাবে উপরে ক্লিক করে দিলাম দেন কপি নিলাম এটা হচ্ছে গুগল সাইটের লিঙ্ক যেটা আপনারা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করলে আপনাদেরকে আমি যেই ভিডিওটা দেখতে বললাম কাইন্ডলি এই ভিডিওটা দেখে নেবেন আবারও দেখাই দিচ্ছি আপনাদের সুবিধার্থে এই ভিডিওটা দেখে আপনারা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন করার পরে আপনারা এই ধরনের একটা লিঙ্ক পাবেন তো এই লিঙ্কটা পাওয়ার পরে এখন চলেন আমরা চলে যাব সিম্পলিভাবে ইউটিউবেই তো ইউটিউবে আসার পরে ব্যাস একদম আমরা হোমে ক্লিক করে দেবো হোমে ক্লিক করে দেওয়ার পরে ভাই যে কোনো একটা ভিডিওতে দেখেন ভাই কারো যেন ক্ষতি না হয় আপনার কাজটা হয়ে গেলে আপনি আবার এখান থেকে কাইন্ডলি যে কমেন্ট আপনি করতেছেন চেষ্টা করবেন এটা ডিলিট করে দেওয়ার তো আমি এখানে দেখেন এই যে এটা আটকাই দিলাম দেওয়ার পরে সিম্পলিভাবে এই ভিডিওটার কমেন্টে ক্লিক করে দিলাম তো কমেন্টে ক্লিক করে দেওয়ার পরে দেন এখানে আমি দেখেন যে গুগল সাইটে লিঙ্কটা আমি নিয়ে আসলাম এখানে পেস্ট করে দিলাম দেন এখান থেকে আরোতে ক্লিক করে দিলাম তো দেওয়ার পরে এখন আমরা এই লিঙ্কটির উপরে ক্লিক করে দিব তো লিঙ্কটির উপরে ক্লিক করে দেওয়ার পরে দেন এখান থেকে আমরা লেব নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করে দিলাম তো দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু ব্রাউজার চাচ্ছে তো আমি সিম্পলিভাবে সে ধরেন বেটা ব্রাউজারটাই সিলেক্ট করে দিলাম অনেক ফাস্টলি দেখেন এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে উপর থেকে আমাদেরকে উপরে মানে এখানে সিস্টেম আসার সঙ্গে সঙ্গে দেখেন আমাদের কিন্তু রির্যাক্ট লিঙ্কটা নিতে হবে তো একটু অ্যাড করবো এই যে দেখেন এখানে ক্লিক করে আমাদেরকে আমার কিন্তু লিঙ্কটা অলরেডি ওপেন হয়ে গেছে যার কারণে কিন্তু হলো না এখানে দেখেন এই যে ক্যাশ আপ আসছে এটা কিন্তু আমার রিড্যাক্ট হয়নি এটা কিন্তু আপনারা অনেকেই পারেন না তো আমি আবারও এটা কেটে দিলাম আবারও ইউটিউবে চলে আসলাম এটা ডিড্যাক্ট করাটা একটু দেখেন আমার স্ক্রিনে করে অন আছে যার কারণে ফোনেও একটু ঝামেলা করতেছে এই যে আবারও লিঙ্কের উপরে ক্লিক লেবের উপরে ক্লিক ইনস্ট্যান্ট আপনাদেরকে লিঙ্কটা উঠাই নিতে হবে আমি আবারও এখান থেকে ক্রম বেটা সিলেক্ট করে দিলাম এখানে সিস্টেম আসার সঙ্গে সঙ্গে আমাদেরকে লিঙ্কটা উঠাই নিতে হবে এই যে দিয়ে দিয়ে দেখেন এবারে আমি রিডাইরেক্ট লিঙ্কটা পেয়ে গেছি এই যে এখন আমি এই কপিতে ক্লিক দিলে দেখেন এই যে ইউটিউব ডট কম ডিড লিঙ্কটা আমি পেয়ে যাচ্ছি তো আমি সিপলভাবে এখানে কপি করে দিলাম দেখেন আমার কিন্তু রিডাইরেক্ট লিঙ্কটা আমি পেয়ে গেছি এখন যদি আমি নোটপ্যাডে চলে যাই এবং তার আগে ভাই কাইন্ডলি আবারও বলবো আপনার দ্বারা যেন কারো ক্ষতি না হয় এখান থেকে আপনি লিঙ্কটা আবারও সুন্দরভাবে আমি ডিলিট করে দিলাম আমার কাজ হয়ে গেছে আমার শুধু রিডাইরেক্ট লিংকটা প্রয়োজন ছিল আমি নিয়ে নিছি সো আমি এখন দেখেন নোটপ্যাডে চলে আসলাম তো নোটপ্যাডে আসার পর আপনাদেরকে একটু যদি দেখায় দেখেন এখানে ক্লিক করে দিলাম আমি কিন্তু আমার ওই লিঙ্কটি রিডাইরেক্ট লিঙ্কটা পেয়ে গেলাম যেখানে পেস্ট করে দিলাম দেখেন এই যে এটা কিন্তু আমার বর্তমানে রিডাইরেক্ট লিঙ্ক তো এই লিঙ্কটা কিন্তু আমি সরাসরি আজকের অ্যাপ্লিকেশনে দিতে পারবো না এত বড়ো লিঙ্ক দিলে কিন্তু ভাই ট্রাফিক বিলিভ করতে চাইবে না তা এখন আপনাদের করণীয় কি একটা শার্টনার ইউজ করবেন তো আমি এখন সিম্পলিভাবে ক্রম ব্রাজারে চলে যাচ্ছি তো ক্রম ব্রাজারে আসার পরে এখানে দেখেন এখন আমরা সিম্পলিভাবে সার্চ করবো এই যে অ্যান্ড নাইন ডট সি এল এই শার্টনারটা অনেক বেটার একটা শার্টনার দেন এখান থেকে আমরা এই যে দেখেন এই সাইটটিতে প্রবেশ করবো ভাই এর প্রসেস ছাড়া যদি আপনারা লিঙ্ক প্রমোট করেন প্যানেল কিন্তু ব্র্যান্ড যাওয়ার চান্স আছে চান্স আছে আগে আপনাদেরকে বলে নিলাম ভাই কাইন্ডলি ভিডিওটা যারা ফুল দেখতেছেন এই ম্যাথডটা প্রয়োগ করে কাজ করবেন দেন এখান থেকে এই যে দেখেন আমার ইউটিউব রিডাক লিঙ্কটা পেস্ট করে দিলাম দেন এখান থেকে শার্টনারে ক্লিক করে দিলাম সো শার্টনারে ক্লিক করে দেওয়ার পরে একটু নিচের দিকে চলে যাব আমাদের কিন্তু তারা দিয়ে দিস এই যে দেখেন শার্ট লিঙ্কটা দিয়ে দিস আমি এখান থেকে কপি করে নিয়ে নিলাম তো কপি করে নেওয়ার পরে দেখেন এখন আমি এখানে চলে আসলাম নোটপ্যাডে চলে আসলাম এখানে এই যে এটা কিন্তু আমার ছিল হচ্ছে পেপালের অফার আর নিচের এটা আমি রিড্যাক্ট করে তৈরি করে নিলাম দেখেন এভাবে তৈরি করতে হবে তখন এই লিঙ্কটা আমি আপনাদেরকে সরাসরি প্রমোট করে দেখাই দেই চলেন আমরা এখন চলে যাবো আজকের কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশানটা জাস্ট এতটুকুই ফর্মালিটি দেখেন আমরা এখন আজকের কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশানটিতে চলে আসলাম তো কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশানটিতে আসার পরে দেখেন এই যে এখান থেকে এখন আমরা ধরেন যে কোনো একটা ট্রাফিককে প্রমোট করবো সে ধরেন আমরা এই ট্রাফিকটাকেই প্রমোট করবো এই যে ওপরে ক্লিক করে দিলাম সে দেখেন অলরেডি চারটা মেসেজ করে দিচ্ছে তো আমি এখন এখানে দেখেন এই যে সরাসরি দিলাম কিন্তু ভাই অবশ্যই আপনারা সামনে থেকে এই যে দেখেন এইচটি টিভি থেকে এত পর্যন্ত কেটে দিবেন কারণ এটা কিন্তু প্রবলেম আছে এখন ব্র্যান্ড হওয়ার চান্স আছে সো এতটুকু পাঠাই দেবেন এই যে দেখেন এখন বলবো ফ্রি ফ্রি ক্লেম পাঁচশো ডলার জাস্ট মেইল সাবমিট মানে আপনি যেটা যেভাবে অফার ইয়ে করবেন সেভাবে তাকে বলতে হবে এই যে দেখেন তাকে একটু বুঝাই নিয়ে কনভেন্স করে আমি কিন্তু আপনাদের দেখানোর জন্য ডাইরেক্টলি এখনই দেখালাম আপনারা কিন্তু এখনই এখনই দেবেন তাকে আগে কনভেন্স করবেন তো লিঙ্কটা অফেন হয় কিনা এটা আপনাদেরকে তো দেখাতে হবে এই যে দেখেন ট্রাফিক যদি জাস্ট লিঙ্কের ওপরে একটা ক্লিক করে দেয় আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি দেখেন এই যে ব্রাউজার চাইবে তাদের ডিভাইসে দেন সে ওখানে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন যে দেখেন সে কিন্তু ব্লক করে দেওয়ার কথা বলতেছে মানে ভাই সে হয়তোবা অলরেডি কিন্তু লিঙ্ক খাইছে তো সবাই তো আর এরকম হবে না দেখেন এই যে ইউটিউবের মাধ্যমে কিন্তু লিঙ্কটা আমার রিডাইরেক্ট হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু মানে প্যানেল মানে এক কথাই এই ধরনের নেটওয়ার্কগুলো কিন্তু বুঝতে পারবে না এই যে দেখেন ইউটিউবের মাধ্যমে রিডাইরেক্ট হয়ে কিন্তু আমার লিঙ্কটা ওপেন হলো তার মানে ট্রাফিক দেখাবে ইউটিউবের এবং দেখেন এই যে আমার অফার কিন্তু ওপেন হয়ে গেছে দেখেন এই যে ক্লেম অ্যান্ড এক্সেপ্ট ট্রাফিক কিন্তু এখন জাস্ট এখানে গিয়ে অফারে ক্লিক দিলেই তো বুঝতে পারতেছেন কীভাবে অফারটা ওপেন হবে জাস্ট এতটুকুই ফর্মালিটি তো সে দেখেন অলরেডি কিন্তু আমাকে ব্লক করে দেবে এরকম বলছে তো আমি ওকে ব্লক করে দিই যেহেতু সে অলরেডি কিন্তু লিঙ্ক হিসেবে এভাবে কিন্তু অনেকেই মার্কেটিং করে কাজ করতেছে তো আমি তাকে কিন্তু অলরেডি ব্লক করে দিলাম যাতে তার কোনো ইস্যু যেন আমার অ্যাকাউন্টের উপরে কোনো ইফেক্ট না ফেলাই সো এভাবে আপনাদেরকে কাজ করতে হবে এই সাইটটিতে দেন তাকে আমি অলরেডি ব্লক করে দিয়েছি তো দেন আবার ধরেন সিম্পলিভাবে এই যে এটাপিকটার সঙ্গে কথা বলবো আর ইউ ফ্রি ভাই আপনার এক কথাই আগে কনভার্স করবেন চ্যাটিং করে যেহেতু লিঙ্ক খাওয়াবেন বুঝতে পারতেছেন সেভাবে আপনাকে কিন্তু কনভার্স করে লিঙ্কটা খাওয়াইতে হবে তারপর এবারে ধরেন আমি আবারও নোটপ্যাডে চলে যাচ্ছি এবারে আমি ক্যাশআপের যে অফারটি আছে সরি পেপালের যে অফারটি আছে এটা খাওয়াবো ওদেরকে সিম্পলভাবে এই যে কপি নিয়ে নিলাম তারপরে অ্যাপ্লিকেশানটিতে চলে আসলাম দেখেন সরাসরি কিন্তু লিঙ্ক দিচ্ছি কোনো প্রবলেম হচ্ছে না অবশ্যই ভাই এই কাজটাই করবেন এইচটি টিপি থেকে এতক্ষণ তো দূর পর্যন্ত কেটে বাদ দিয়ে দেবেন দেখেন এই যে বাদ দিয়ে দিলাম তাকে প্রমোট করলাম লিঙ্কের কিন্তু কোনো প্রবলেম নেই জাস্ট এখন এর উপরে ক্লিক করে দিলাম দেন এখান থেকে ওই স্যাম প্রসেস ধরেন ক্রম ব্রাজারের উপরে ক্লিক করে দিলাম একটু অ্যাড করবো দেখেন ইউটিউব ডিডাকটিংয়ের মাধ্যমে অফারটা কিন্তু ওপেন হয়ে যাবে এই যে ইউটিউবের মাধ্যমে দেখেন রিড্যাক্টিং হচ্ছে কিন্তু এই যেটা কিন্তু ইউটিউব ডিডাক্ট হল মানে এখন আর বুঝতে পারবেন না যেটা আমি কোনো অ্যাপ্লিকেশান বা কোনো অ্যাপ অ্যাপসে মার্কেটিং করছি দেখেন এই ইউটিউব ডিরেক্টিংয়ের মাধ্যমে আমার ওপেন হয়ে গেলো দেখেন এই যে পেপাল গিফট কার্ডের অফার সো আসলে কি আপনারা বিষয়টা বুঝতে পারছেন ভাই এভাবে আমরা মার্কেটিং করে থেকে আপনাদের কিন্তু সব আমি ডিটেলস দেখাই দিছি জাস্ট এতটুকু সময় দিয়ে যদি আপনারা এই অ্যাপ্লিকেশনতে কাজ করতে পারেন আশা কি ভালো ফিডব্যাক পাবেন এবং ওরা ধরে একটা ইনকাম প্রতিদিন করে নিতে পারবেন যারা ট্রাফিক প্রবলেম ভুগতেছেন দেখেন এই যে সার্চে ক্লিক দিবেন ভাই হিউজ ট্রাফিক আছে জাস্ট একটু অ্যাকাউন্টটা লাইভ করতে আপনাদের যে প্রবলেম হয়তো বা এখন আবার একটু অ্যাড আসবেন এখন যেহেতু অ্যাপ্লিকেশনতে অ্যাড আসেনি হয়তোবা একটা অ্যাড আসতে পারে একটু অ্যাড করে দেখেন এই যে উপরে এই টপিকটা কিন্তু অলডি মেসেজিং করতেছে আচ্ছা দেখেন সে কিন্তু ইএস লিখে দিছে দেখেন তো এভাবে আপনাদেরকে কনভান্স করতে হবে যারা অলরেডি লিঙ্ক খাইছে তারা তো আপনাকে ব্লক বা এরকম কথাবার্তা বলবেই তো হয়তো বা আমার নেট স্পিড একটু স্লো যার কারণে সার্সিংয়ের সিস্টেমগুলো আসতেছে না আচ্ছা আমি অ্যাপ্লিকেশানটা একটু বের হয়ে যাই বের হয়ে গিয়ে আবার অ্যাপ্লিকেশানটা ওপেন করি এই যে আবার ওপেন করলাম আমার ফোন সহ কিন্তু বেটস আরও একটা পিসি ল্যাপটপে প্লাস একটা ট্যাবে আমার কিন্তু কাজ চলতেছে যার কারণে নেট স্পিড একটু হয়তো বা স্লো কাজ করতেছে এই যে চলে আসছে আমরা আবারও সার্চে ক্লিক করে দিলাম তারপরে একটু অ্যাড করব তো আসলে কিছুক্ষণের মধ্যেই সিস্টেম আসবে এখানে হয়তো আমার নেট একটু প্রবলেম করতেছে যার কারণে কিন্তু আসতেছে না আপনাদেরকে প্রথমে যেভাবে দেখালাম এভাবে কিন্তু এখানে ট্রাফিক চলে আসবে তো ম্যানুয়ালি আপনারা এভাবেই কাজ করুন ভেজ তো আমি আর ভিডিওটি বেশি লং করতেছি না এখানে ট্রাফিক আসবে হান্ড্রেড পার্সেন্ট তো আমি আর ভিডিওটি বেশি লং করতেছি না শুধু আপনার এভাবে সময় দিয়ে কাজ করবেন আর যেভাবে বললাম ভাই রুলসগুলো কেউ ব্রেক করবেন না তাহলেই কিন্তু স্যারটিতে প্রবলেম ফেস করবেন অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে সো আজকে ভিডিওটি এই পর্যন্ত থেকে উপকৃত অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন ভিডিওটা বেশি বুধ মাঝে শেয়ার করে দেবেন এবং নেক্সট এই ধরনের ট্রাফিক সোর্স আমার কাছে আরও আছে যদি লাগে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন ভিডিওর কমেন্টেই কমেন্ট করবেন যে ভাই এই ধরনের ট্রাফিক সোর্স আরও দেন তাহলে আমি চেষ্টা করবো আপনাদের মাঝে এই ধরনের ট্রাফিক সোর্স আরও শেয়ার করে দেওয়ার সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ধমকাতে ভিড়তে আবার দেখা হচ্ছে চিলড্রেন টেক কেয়ার